এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গোমড়া পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের ইনচার্জ ভাস্কর জ্যোতি দাসের বিরুদ্ধে ব্যবসায়ীকে বেআইনিভাবে লাঠি পেটার অভিযোগে মঙ্গলবার 200+ ব্যবসায়ী ঘেরাও করেন গোমড়া থানা। অধীর দাস নামের এক ব্যবসায়ী মার্ঘেরিটার কয়লা চালান নিয়ে মঙ্গলবার বিকেল 4টা নাগাদ মালিদহরে আইসি দাসের কাছে গেলে আইসি দাস ওই ব্যবসায়ীর বিরুদ্ধে কুব্যবহার করেন বলে অভিযোগ। অভিযোগে আরও জানা গেছে, দাসের নির্দেশে তার ব্যাটালিয়ন জওয়ানরা অকারণে তাকে মারধর করেন। এরপরই অধীর গোমড়ায় ফিরে এসে ঘটনাটি অন্য ব্যবসায়ীদের জানান। সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা সংঘবদ্ধভাবে ঘেরাও করেন থানা। কাটিগড়া থানা থেকে ছুটে আসেন ওসি শঙ্কর মণ্ডল এবং সেকেন্ড অফিসার জয়ন্ত টেরন। তারা আইসি দাসের হয়ে ক্ষমা চান এবং পরে দুদিনের মধ্যে বিষয়টির সমাধান করার প্রতিশ্রুতি দিলে ফিরে যান ব্যবসায়ীরা। কালকে 10টার সময় আজকে কথা হইল আর কি, আজকে যাওয়াতে আমার পার্টনার গেছে, আমি যেতাম পারছি না 10টার সময়, যাওয়াতে কইল না এখন হইতো না, পরে মিলিস। তো পরে মিলতে গিয়ে আসলে যেমন আমি আইলাম বাসা থেকে বেলা 1টা 1টা বাজে গেছে, তখন আমি মিললাম সারটে পাইতেছি না, তো গেলাম গেটে, গেটেও নাই স্যার, আইলাম থানাতে, থানাতেও নাই, আমি সমূহ আরও কিছুজন মানুষ আছে। তো গাড়ি গেছে, তো আজকে যখন আমার পার্টনার গেছে চালানটা লইয়া, আমি লইয়া আসছিলাম, এই চালান লইয়া যখন আমি 10টা বা 11টার সময় গেছি, তখন টাইম কইছে চালানটা এখন লইয়া যাও কি, যখন তুমি মাল কমাইয়া লইয়া যাবে, মাল কমাইমো কি বাড়াইমো মেঘালয় গাড়ি, হ্যাঁ যদি জানতাম আসামে আবার পরে আমার দেখতো মেঘালয় থেকে ওইখানে পুলিশে কয়ে গাড়ি লইয়া ভাগো, আমি যদি ডাক্স উঠাইছি না গাঞ্জা উঠাইছি, এটা আর কি আমার আসাম সরকার সর্বানন্দ সোনোয়াল রে আমরা এটা জিগাইতে চাই যে এটা কিতা উঠাইছি আমরা, এত কয়লার উপরে মানে অত্যাচার চলে, মানে কাগজ দিয়ে অত্যাচার, বিনা কাগজে অত্যাচার, হ্যাঁ একবার ডাইরেক্ট আমরা কই দেবো এটা কয়লা, তোমরা তাও কোনো একটা গ্যাপ নাই, গাড়ি রাখতে লাগবো মেঘালয় আইতে লাগবো চালান লইয়া, এখানে চালান লইয়া আইলে প্রশাসনে আমরা ধমকি মারে, মারধর করে, আজকে আমার পার্টনারে মারছে, যে কোনো যেকোনো মানুষ যদি জিজ্ঞানে যায় কুদাম মারে কিনা বা কছে ওরকম করে, এমন একটা হয়তো আমরা আত্মসমর্পণ লাগে আইসি প্রশাসনের কাছে, চালান লিয়ে যাই, হ্যাঁ চালানটা দেখবার মতো, দেখার মতো মানে খুলিয়া যে দেখতো অতর্ক তারা নাই, তারা চালানটা হাতে থাকলে এই কি আইসে তো কইস না, তো ইচ্ছা আইবো দরকার নাই, এনেকা তো কইস না ইতে যা, আরে বাবা আমরা তো চালান লইয়া যাইমু, আমরা তো গাঞ্জা উঠিয়া লইয়া যাই আর কি না, ডাস উঠিয়া নিয়ে না, কয়লা উঠাইছি না হইলে কোন আনতাম নাই কয়লা,